পরপর দুর্ঘটনার কবলে রেল। দুর্ঘটনার নেপথ্যে কারণ কি? যান্ত্রিক ত্রুটি নাকি গাফিলতিতেই প্রাণ নাশ? উত্তরবঙ্গের রানাপানিতে ফের লাইন ছুত মালগাড়ি। উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার সেই স্মৃতি এখনো ফিকে হয়নি। এখনো পুরোপুরি কাটিয়ে ওঠা যায়নি হাওড়া মুম্বাই এক্সপ্রেসের দুর্ঘটনার রেশ। তার মধ্যেই বুধবার আবারও একটা রেল দুর্ঘটনার খবর। রাঙ্গাপানি স্টেশনের কাছে লাইন ছুত মালগাড়ির দুটি বগি। দুর্ঘটনা ঘটলেও বড়সড় বিপর্যয়ের হাত থেকে রেহাই পাওয়া গিয়েছে। গত এক বছরে ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ, ঘটেছে প্রাণহানির ঘটনাও। প্রশ্নের মুখে পড়েছে যাত্রী সুরক্ষা। রেল দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা জারি থাকলেও বরাবর ঘটে যাওয়া রেল দুর্ঘটনা এবং প্রাণহানির ঘটনায় দায় কার, তার উত্তর মেলেনি। দেখে নেওয়া যাক তিনটি বড় রেল দুর্ঘটনার বিস্তারিত তথ্য। কোরমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা 2023 দোসরা জুন। উড়িষ্যার বালেশ্বরের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে কোরমন্ডল এক্সপ্রেস। যশবন্তপুর এক্সপ্রেসকে ধাক্কা মেরে মালগাড়ির উপরে উঠে যায় শালিমার চেন্নাই কোরমন্ডল এক্সপ্রেস। 296 জন প্রাণ হারিয়েছিলেন ওই দুর্ঘটনায়। 2024 17 জুন বড়সড় দুর্ঘটনার কবলে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি স্টেশন পেরোনোর পরেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের উল্টো দিক থেকে এসে সজোরে ধাক্কা মারে একটি মালগাড়ি। 2024 30 জুলাই ঝাড়খণ্ডে চক্রধরপুর ডিভিশনে আবার বেলাইন হয় হাওড়া মুম্বাই এক্সপ্রেস ট্রেন। লাইন ছুত হয় 18টি গামরা। দুর্ঘটনায় প্রাণ হারান দুজন। গত এক বছরে একাধিক রেল দুর্ঘটনা নিয়ে কেন্দ্রের দিকে আঙুল তুলেছে বিরোধীরা। সংসদে সুর চড়িয়েছে ইন্ডিয়া জোটের শরিকরা। ইউপিএ আমল থেকে এনডিএ আমলে রেল দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তা সত্ত্বেও রেল দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না কেন, সেই প্রশ্নের উত্তর মেলেনি। সংসদে বন্দে ভারত সহ রেলের আধুনিক প্রযুক্তি নিয়ে কথা বললেও পরপর ঘটে যাওয়া রেল দুর্ঘটনা নিয়ে কথা খরচ করতে দেখা যায়নি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকেও। বিগত এক বছরে ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ, ঘটেছে প্রাণহানি, লোহমায় বদলে গিয়েছে বহু মানুষের জীবন। দুর্ঘটনা নিয়ে সরগরম হয়েছে জাতীয় রাজনীতি। কিন্তু রেল দুর্ঘটনায় দায় কার? কেন অবহেলিত যাত্রী সুরক্ষা? কেন বারবার অভিশপ্ত হয়ে ওঠে রেল সফর? উত্তর অধরা। ব্যুরো রিপোর্ট, আজকাল.ইন।